তোর পরীক্ষা কেমন হলো রে ভালোই হয়েছে মাস্টার মশাই পরীক্ষা খুব ভালো দিয়েছি আশা করছি ভালো পাবো তোদের আজকেই পরীক্ষা শেষ হলো নাকি হ্যাঁ মাস্টারমশাই আজকে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল মাধ্যমিক তা মাধ্যমিক পরীক্ষা শেষ হলো এবার তুই করবিটা কি এবার তো মাস্টারমশাই ছুটি পাব তাই একটু আনন্দে খেলে কাটাবো সে তো না হয় বুঝলাম কিন্তু এই যে সময়টা তোরা পাবি এই সময়টাকে তোরা যদি নষ্ট করিস তাহলে ভবিষ্যতে কিন্তু তোদের পস্তাতে হবে কেন স্যার দেখ এখন কিন্তু কম্পিউটারের যুগ কম্পিউটার না শিখলে কিন্তু তুই অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়বি তাই আমার মতে বলে এই যে সময়টা এই যে ছুটিটা তোরা পাচ্ছিস এই সময়টা তোরা কোনো ভালো কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে যা এবং কম্পিউটারটা ভালো করে শেখ কারণ ভবিষ্যতে কম্পিউটার যদি না শিখতে পারিস তাহলে চাকরি বাকরিও কিন্তু তোদের জুটবে না এটা তো মাস্টারমশাই ঠিকই বলেছেন আপনি কিন্তু ভালো কম্পিউটার সেন্টার কোথায় পাই বলুন তো আমাদের তো সেরকম কিছু জানা নেই আপনার কি কোথাও জানা আছে হ্যাঁ পল্টু তুই যদি ভর্তি হব মনে করিস তুই শ্রীরামপুর ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং একাডেমিতে ভর্তি হয়ে যা এটা কোথায় মাস্টার মশাই আমি তো ঠিকানাটা ঠিক ভালো মতন জানি না তুই সোজা শ্রীরামপুর নগর মোড় চলে যাবি ওখানে জিটি রোডের ওপরেই যে পেট্রোল পাম্পটি রয়েছে ঠিক পেট্রোল পাম্পের উল্টো দিকেই দেখবি ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং অ্যাকাডেমির একটি বড় বোর্ড লাগানো আছে তুই সোজা ওপরে চলে যাবি ওখানে স্যার থাকবেন তার সঙ্গে তুই কথা বলে নিবি তা তো নয় বুঝলাম মাস্টার মশাই কিন্তু এখানে কোর্স ফিস কত আমি যতটুকুনি জানি কম্পিউটার শিখতে গেলে তো অনেক খরচা আর এটা তো গভর্নমেন্ট ইনস্টিটিউট তাই আমি বুঝতে পারছি না যে এখানে কীভাবে যাব কী বলবো তা আপনি যদি একটু আমাকে গাইড করেন তো খুব ভালো হয় শোন আমার ছেলেও কিন্তু ওই কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখছে আর অন্য অনেক স্টুডেন্টই ওখানে কম্পিউটার শিখছে কিন্তু ওখানকার বিশেষ বৈশিষ্ট্য হল ওখানে যিনি স্যার থাকেন কম্পিউটার কিন্তু প্রত্যেককে ওয়ান ইস টু ওয়ান হিসাবে কম্পিউটার প্রদান করা হয় আর প্রত্যেককে কম্পিউটার ধরে শেখানো হয় অর্থাৎ তোকে প্রত্যেকটি পয়েন্ট সুন্দর করে বুঝিয়ে কম্পিউটার শেখানো হয় ওখানে তাই দেরি না করে তুই আজকেই চলে যা ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং অ্যাকাডেমি শ্রীরামপুর ব্রাঞ্চ ঠিকানাটা মনে আছে তো শ্রীরামপুর নগর মোড় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে চলে যাবি ওখানে গিয়ে স্যারের সঙ্গে কথা বল দেখবি স্যার অত্যন্ত ভালো ধন্যবাদ স্যার